ছয় মাইল দূরে মারায়েব নগরী। এই মারায়েব নগরীতে, ঠিক আছে, তদানীন্তন কালে একজন মুমিন লোক ছিল, মুমিন। এই মুমিন লোকটি একটা বাগান ছিল, আর বাগানের যখন তার খেজুর হয়, বিভিন্ন ফলমূল হয়, উনি ওই বাগান থেকে এটা খেজুর ঝরার দিনে, ফল কাটার দিনে এলাকায় ঢোল পিটি দিত যে তোমরা মিসকিন গরিব যারা অভাবী আসো তারা আসো, আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ, বলে কি ভালো মনের মানুষ, তোমার বাগানে প্রত্যেক বাড়ির লোকজন আসতো, গরিব মিসকিনরা আসতো, উনি সহজতে ওদেরকে দিয়ে দিতেন, ফলে ওনার বাগানে পরের বছর আরো দ্বিগুণ ফসল হয়ে যেত। আব্দুল ইবনে মাসউদ হাদিসে বর্ণনা করেছেন, রাইসুল মুবাশ আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেছেন যে এই লোকটির বাগানে এত আল্লাহ বরকত দিলেন যে এক বছর দেখবেন একরকম, আর এক বছর দেখবেন আর একরকম ফল হয়েছে, এত ফল হয়। আমি এ কথা শুনিয়েছিলাম আপনাদেরকে, আমিও আজকে শোনাচ্ছি। তারপরে উনি তিন পুত্রের বাবা, বৃদ্ধ হয়ে গেলেন, উনি মারা গেলেন। তা তিন পুত্রের ভিতরে একজন পুত্র ছিল মধ্যমটা, ও খুব ভদ্র ছিল, আর সবচেয়ে বড়টা আর সবচেয়ে ছোটটা ডেঞ্জারাস, ভয়ঙ্কর ছিল এরা। এরা দুজন, মধ্যমটাকে গুরুত্ব কম দিত, মধ্যমটা একটু ভদ্র, নম্র, বিনয়ী ছিল, এটা আলহামদুলিল্লাহ বলেন। আর সবচেয়ে ছোটটা এবার বেশি পুরুষ বাড়ার দেয়, অনেকগিরি করি বেড়ানা, কিছু ছেলেপেলে আসে না তারাংবাড়া, এই তারাংবাড়াং কোম্পানির প্রধান ছিল আর কি। এ করলো কি, বড় ভাইকে বললো যে বড় ভাই, বাবা তো নাই, আমাদের সংসার আছে। বাবা একটা বোকা হলো, এটা বোকা না হলে প্রত্যেক বছর ফল কাটার সময় এই যে মানুষকে দিয়ে দেয়, এটা পাগল ছাড়া কি ছিল বলতো? আজ আমরা যে ফল কাটবো, আগামীকাল ফল কাটবো, কাউকে আমরা খবর দিবে না, বরং গোপনে গিয়ে সব ফল কেটে নিয়ে আসবো। আমরা সবাই একটু আওয়াজ দিয়ে বলে তো ফল দেওয়ার মালিক কি? গোপন সিদ্ধান্ত করলো। তো মধ্যম ভাই বললো যে কাজটা বোধ হয় ভালো হচ্ছে না, কারণ বাবা এটা প্রত্যেক বারে দেয়, অনেক লোকের দিকে চেয়ে থাকে, আমাদের দেওয়াই বোধ হয় ভালো, কারণ দেওয়ার মালিক তো আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কয়ে তোর নীতি কথা রাখ, বেশি কথা বলিস না, তা তোরটা তুই দিয়ে দে, যা আমরা আমাদেরটা দিব না। এখন তিন, দুইজনে একদিকে, একা একদিকে পারে, দুইজনে বিজয় হয়ে গেল, ফল সিদ্ধান্ত হয়ে গেল, আমরা গোপনে গিয়ে ফলটা কেটে নিয়ে আসবো। আর এই কথাটা আল্লাহর কাছে এত প্রিয় হলো, পছন্দনীয় হলো, সেই কথা আল্লাহ কোরআনে কোটেশন করে দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। আল্লাহ বলল, ইন্না বালাওনাহুম কামা বালাওনা আসহাবাল জান্নাহ ইজ আকসামু লায়াসরিমুন্নাহা মুসবিহিন ওয়ালা ইয়াসতাসনুন। ওরা সিদ্ধান্ত নিয়ে নিল, আমরা ফলের বাগান থেকে ফল ঝরাবো, কাটবো, কাউকে দিব না। ইজা আকসাম, ওরা শপথ করলো, খুব সকালবেলায়, খুব ভোরবেলায়, মুসবিহীন মানে সবহে, সকালবেলায় নিয়ে আসবো, কেউ যদি জানতে না পারে তার ইনশাল্লাহ বললো না, কারণ মোমেন্টা যে কোনো কাজে বলবে ইনশাল্লাহ, কি বলবে? ইনশাল্লাহ আমি আপনার কাছে কাল দেখা করবো, হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ কাল যাবো না, ইনশাল্লাহ আগামীকাল যাবো, ইনশাল্লাহ আগামীকাল যাবো, ইনশাল্লাহ বলতেই হবে, ইনশাল্লাহ না, ইনশাল্লাহ ছাড়া মোমেন না কোনো কথা বলতেই পারে, ইনশাল্লাহ বলতে হবে আপনাকে, এটা বাধ্যতামূলক বলতে হবে আপনাকে, কারণ আপনি যাবেন, আপনার ক্ষমতা আছে যাওয়া, ক্ষমতা কার? তো আপনি কেন কথা, আল্লাহ চাইলে আমি কালকে যাব। আল্লাহবাক বলছে, ইনশাল্লাহ বললো না, ফাতাফ আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাঈমুন। সিদ্ধান্ত নিয়ে ইনশাল্লাহ না বলে ঘুমিয়ে পড়ল, রাত্রিবেলা একটা গজব চলে আসলো, ফাসবাহাত কাসরিম ফাতানাদাও মুসবিহিন। রাত্রিবেলা গজব না দিল হয়ে গেল, ফল সব নষ্ট হয়ে গেল, এক রাতে নষ্ট হয়ে গেল, ফাতানাদাও মুসবিহিন, খুব সকালবেলা থেকে আমাকে ডাকাডাকি শুরু করলো, আনিরদু আলা হাবসিকুম ইন কুনতুম সরিমিন। তোমরা যদি ফল পাড়তে চাও তাহলে চলো আমরা সকাল সকাল যাই। ওরা নিজেদের বাগানের দিকে রওনা করা শুরু করলো, তারা যাচ্ছিল আর ফিসফিস করে কথা বলছিল, কেউ যেন শুনতে না পায়। এরা চিন্তা করলো, আজ আমরা বাগানে যাচ্ছি, ফল কাটো বাগান থেকে ফল ছড়াবো,
কিন্তু কোনো মিসকিনকে আমরা বাগানে প্রবেশ করতে দেব না আমাদের উপর দিয়ে। আজ আমরা ফল তুলবো, ফল তুলতে সক্ষম হবো, কোনো মিসকিনকে আমরা দিব না, এই সিদ্ধান্ত নিয়েই তারা চলে গেল বাগানে। যখন বাগানে চলে গেল, এখন কথাটা শুনুন, বাগানে গিয়ে দেখল বাগানের পরিবেশ নষ্ট হয়ে গেছে। ওরা বললো, এটা আমাদের বাগান বোধ হয় নয়, আমরা বোধ হয় আলাদা জায়গায় এসেছি, ভুল করে এসেছি বোধ হয়, আমাদের বাগান তো এরকম ছিল না। বাগান ঠিকই আছে, তারপরে রাস্তাও ঠিক আছে, সব জায়গা ঠিক আছে, আসলে বাগানটা দেখতে নষ্ট হয়ে গেছে। আমি কি তোমাদেরকে বলি নাই কাদের কাজটা করা যাবে না? আল্লাহ বেদান হয়ে গেছে, দেখুন না আমাদের ফলের বাগান ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা মাহরুম হয়ে গেলাম, আমরা ফল থেকে বঞ্চিত হয়ে গেলাম। কালু সুবহানা রাব্বিনা ইন্না কুন্না জালিমিন। তা তিনজনে বলল, আয় আল্লাহ আমাদের ভুল হয়ে গেছে, আল্লাহ আমরা অন্যায় করে ফেলেছি, ভুল সিদ্ধান্ত নিয়েছি। ফাকবাল বাদুহু আলা বাদিয়া তালাওয়ামুন। এক অপরকে দোষারোপ করতে লাগলো, বড় ভাই বলছে, ছোট ভাই তুই আগে কথা বলেছিস, না না তুই আগে বলেছিস, দোষারোপ করা শুরু করলো যে এই কাজ তোমার জন্য হয়েছে, এ বলছে তোমার জন্য হয়েছে, আর মধ্যম ভাই বলছে তোমাদের দুজনের জন্য এই কাজটা ঘটে গেল, আস ভুল হয়ে গেল। ওরা বললো, আমাদের ভুল হয়ে গেছে। قالوا يا ويلنا إنا كنا طاغين। ও ভাইরা বলে কি লাভ হবে? ওরা তিনজনে বলল, আমরা সীমা লঙ্ঘনকারী হয়ে গেছি, ভুল করে ফেলেছি, আমরা সিদ্ধান্ত নিয়ে নিলাম, আজকে সিদ্ধান্ত নিয়ে নিলাম, এখন থেকে যা ফল হবে আমরা আল্লাহর রাস্তায় দান করব, তারপর ফল ঘরে নিয়ে যাব। সুবহানাল্লাহ। বলেন, আমার বাবা যেমন করত, বাবার মতই করব, আগে মিসকিনদেরকে দিয়ে দেব, যেখানে যেখানে দেওয়া দরকার আগে দানটাই করব, তারপর বাকিটা বাসায় নিয়ে যাব। সুবহানাল্লাহ। বলেন, এই বলে ফিরে চলে গেল। আশা করা যায় আগামীতে ভালো ফল হবে। আব্দুল ইবনে মাসুদ বলেন, ইবনে আব্বাস বলেছেন, পরের বছর যখন ফল হলো, এরা বাগানে লোকদেরকে খবর দিল, বাগানে গিয়ে দেখলো সর্বনাশ, যেই গাছের একটা ডাল ছিল ওই ডালে অনেকগুলি ফেঁকা বাইর হয়েছে, এমন এমন বড় আঙ্গুর হয়েছে, আঙ্গুরের থোকা এত বেশি হয়েছে যে আগে একটা ডালে যে আঙ্গুর ছিল, যে থোকাগুলি ছিল, তার থেকে এত বেশি হয়ে গেছে যে একটা ডালেই একটা বস্তা বোঝাই হয়ে যায়। যেই খেজুরের বাদা হতো দুইটা তিনটা, এবার হয়েছে 10-12টা বাদা হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলে এরা তখন লম্বা আছে দাঁড়িয়ে বলছে, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, দান করার সিদ্ধান্ত নিয়েছি, আগে দান করব, তারপর ফসল বাসায় নিয়ে যাব। আমি কথা এই জন্য বললাম, দান করার সিদ্ধান্ত গ্রহণ করার কারণে আল্লাহ কত বেশি ওদেরকে দিয়ে দিলেন। এই জন্য বলছিলাম, দান আপনাকে করতে হবে, সময় মতো দান করতে হবে, সময় ছাড়া আপনার দান কবুল না হতে পারে।